গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসো তোমাদের আজকে নতুন একটা আরও একটা নতুন জিনিস দেখ। এই দেখি বলো তো, এটা হচ্ছে কি মৌসুমি গাছ। দাঁড়া আর সামনের থেকে দেখলে বুঝবে, প্রতি বছরের না এবছরও গাছে অনেক এসছে ফল। দেখো গাছটা পুরো ঝেপে এসছে, আর এই লাঠিগুলো কি জন্য দেওয়া আছে বলো তো? গাছটা ভার নিতে পারবে না, এত ভার না নেওয়ার জন্য এগুলো সব ঠেকান দেওয়া আছে এগুলোতে। দেখো গাছটা, দেখো তোমার ফলগুলো, গাছটা তো দেখো অনেক এসছে, যদিও বলে এখনও কাঁচা আছে কিন্তু পাকা পেকে গেলেও আমি তোমাদের, যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি পাকা অবস্থা পেকে গেলো আমি একটা ব্লগ বানাবো তোমাদের সাথে, আমি আজকে কতগুলো পারবো দেখে, যেগুলো পেকেছে কয়েকটা সেগুলো পারবো। দাঁড়াও পাশে থাকো তোমরা, একটা পেয়েছি। দাঁড়াও কি সব এই উল্টে আস না, এই যে লগাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা দেখে পাততে হবে, কারণ আমার থেকে আমার গাছটা অনেকটা উঁচুতে, হাত পাবো না ফলগুলোতে, তোমাকে এটা দিয়ে পাততে হবে। আমি পেরে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা অনেক কষ্টে এই চারটা পাঠতে পেরেছি আমি, পিসিকে নিয়ে আসলে ভালো হতো, আমি পিসি এখন একটু কাজে ব্যস্ত আছে বলে নিয়ে আসতে পারিনি। যখন পিসি আসবে, যখন মানে পিসি এটা যখন গাছটা ফলগুলো পেকে যাবে তখন আমি পিসিকে নিয়ে এসে ব্লগ বানাবো যখন পারবো। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো আজকে ব্লগটা। টাটা বন্ধুরা।